नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ দিস চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কন্টেক্সচুয়াল রিপোর্টার্স দ্য রিয়েল স্টোরি। তো বন্ধুরা, এই বছর করোনা তো দুটো ব্যক্তি বিশেষ স্থান দখল করে নিয়েছিলেন আমাদের মাধ্যমিকে, তাদেরকে আজকে ইন্টারভিউ নিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, অর্থাৎ তারা কি করে এই দুটো স্থান দখল করে নিয়েছেন সেটা আপনারা ভালো করে জানতে পারবেন। তো প্রথমে আমরা যাচ্ছি আমাদের যে টপার, অর্থাৎ যিনি 700 পেয়েছেন তার বাড়ি। দাদা, ও দাদা, আমরা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে এসে করতে পারি, মানে পড়া থেকে আপনি একটু? হ্যাঁ, আমি বেসিক্যালি খুব একটা প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি না, আমি বইয়ের বাইরে কিছু প্রশ্ন করতেই পছন্দ করি না। কিন্তু আপনি যেহেতু এত দূর থেকে আমার বাড়ি এসেছেন, নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করব। আপনি কি করে জানেন আমরা দূর থেকে এসেছি, বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বসুন বসুন বসুন। আচ্ছা, আপনার এই সাফল্যের পেছনে কার অবদান সবথেকে বেশি? আমার এই সাফল্যের পেছনে রায়ান মার্টিন সম্পাদিত সারসাসো না পেলে বাবা ঝুলিয়ে কালাবে বিচিত্রার ভূমিকা অপরিহার্য। আচ্ছা, আপনার কি ছোটতে এই শখ ছিল যে বড় হয়ে আপনি কোন উঁচু জায়গায় পৌঁছবেন? মানে আমার ছোট থেকেই সব জিনিসপত্র ছোট ছোট, তো মানে মানে আমার বাড়িটা ছোট, গাড়িটা ছিল সেটাও ছোট আকারে, সাইকেল পাতি সেগুলো একটু ছোট, তাই ছোট থেকেই স্বপ্ন ছিল একটা বড় কিছু হওয়ার, বড় কিছু কাজ করা, যাতে আমাকে সবাই বড় ভাবে দেখে। ও, কতটা বড়? তাও মিনিমাম এতটা বড় মানে যাতে স্ট্যাচু অফ লিবার্টি যেমন আছে তেমন। আচ্ছা, আপনি দিনে তাহলে কতক্ষণ পড়তেন আর বাকি সমস্ত কাজ কতক্ষণে করতেন? আমি দিনে 24 ঘন্টা পড়াশোনা করতাম, 2 ঘন্টার মধ্যে চান পায়খানা সব সারতাম এবং 1 ঘন্টা ঘুমাতাম। আপনার কি দিন 24 ঘন্টা থেকে বেশি ছিল? না, মানে আমি 24 ঘন্টা পড়াশোনা করতাম, তার মানে আমি যখন চানও করতে যেতাম, বাথরুমে পটিও করতে যেতাম, তখন আমি বই নিয়ে যেতাম। আসলে আমার ওইটুকু টাইম ওয়েস্ট করতে ইচ্ছা করতো না, তাই ওইটুকু টাইমে আমি পড়াশোনা করতাম। আর বাকি যে শুতেন তখন? আসলে আমি শোয়ার সময়ও স্বপ্নে চলে আসতো সে। কে? আসলে বইপত্র। এই যে আমি বইপত্রকে এত ভালোবাসি, তাই ভালোবাসার কারণে সে আমার স্বপ্নেও চলে আসতো। আচ্ছা, আপনি কটা টিউশন পড়তেন? হ্যাঁ, আমি দিনে ওই 24 ঘন্টার মধ্যে আমি প্রায় 20 থেকে 24টা টিউশন পড়াশোনা করতাম। আচ্ছা, কোন সাবজেক্ট আপনি কটা টিউশন পড়তেন? হ্যাঁ, আমি বেসিক্যালি অঙ্ক পড়তাম 4টে, বাংলা পড়তাম 3টে, ইংলিশ পড়তাম 3টে, হিস্ট্রি পড়তাম 2টো, জিওগ্রাফি পড়তাম 2টো, ফিজিক্যাল সায়েন্স 3টে, লাইফ সায়েন্স 3টে। খুব একটা বেশি পড়তাম না, জাস্ট এই কোটাই পড়তাম। তা দাদা, আপনার বাবা কি করতেন 24টা টিউশন টানা তো সোজা কথা নয়। আমার বাবা বিয়ে করতেন। মানে? মানে আমার তো অনেকগুলো দাদা আছে, তো বাবা তাদেরকে বিয়ে দিতে এবং এই মেয়ের বাড়ি থেকে যেসব সম্পত্তি সোনা দানা পড়তো এবং গিফট পড়তো সেগুলো আমার পড়ার পেছনে বাবা বিক্রি করতেন। ও আচ্ছা, আপনার কাছে টপ করাটা কি এতটাই বড় ব্যাপার? হ্যাঁ, আমার কাছে টপ করাটা অনেক বড় ব্যাপার। কতটা বড় ব্যাপার আপনার কাছে? খুব বেশি? বেশি না, জাস্ট এতটা বড়। কোন দিক থেকে বলতে চাইছেন আপনি এটা? মানে এই বোতলটা যেমন সাইজটা বড়, আকারে মোটা সোটা, তেমন বোতলটা সবাই চেনে, বোতলটাকে সবাই জানে, সেরকম বড়, যেন সবাই আমারটা এক চান্সে পছন্দ করে। কোনটা? মানে আমার ট্যালেন্টটা। ওহো, ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা দাদা, তো আপনি বড় হয়ে কি কাজ করতে চান, মানে কি হতে চান? মানে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। আমি একটা যন্ত্র বানাতে চাই, যে যন্ত্রটা সবসময় চলতেই থাকবে, চলতেই থাকবে, যেন তার কাজ যেন শেষ না হয়। যেমন একটা মানুষ সাধারণ কিছু কাজকর্ম করে সে হাঁপিয়ে যায়, যেন সেই মেশিনটা হাঁপিয়ে না যেতে পারে। যেমন বিদেশিদের দেখেন না, কত শক্তিশালী, কত ক্ষণ দেয় কাজ করে। কি কি বিদেশিদের? কি মানে বিদেশিদের যন্ত্রপাতি, যেমন আমার দাদু আমার দাদুর দাদু জাপান থেকে একটা রেডিও এনেছিল, যে রেডিওটা আজ অব্দি চলছে, বিনা ব্যাটারিতে, বিনা কিছু কাজে,
জানি না রেডিওর মধ্যে কি আছে, কিন্তু তার সাউন্ড আজকালকার বক্সের চেয়েও বেশি। আচ্ছা দাদা, আপনি কি জীবনে কোনোদিন কোনো সিনেমা দেখেছেন? হ্যাঁ, আমি জীবনে ফিল্ম দেখেছি এক দুটো, ভালো করে দেখেছি ব্লু ফিল্ম। মানে 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 ওই অক্ষয় কুমারের একটা ব্লু ফিল্ম আছে, ওই সিনেমাটা দেখেছি, খুব ভালো লেগেছে আমার, খুব মনে ধরেছে। আচ্ছা শেষ কথা একটাই, আপনার কি সারাদিন পড়তে ভালো লাগে, একঘেয়েমি আসে না? আচ্ছা আপনার কি কোনোদিন মনে করেনি বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাই, ক্লাস কামাই করে একটু সিনেমা দেখে আসি শাহরুখ খানের? কখনো মন করেনি যে মাস্টারটার কাছে তুমি খুব মার খেয়েছো, সেই মাস্টারটারই গাড়ির চাকার পাম্প খুলে দিলে, তার জীবন চাকাটাই পাম্প করে পাংচার করে দিই, কোনোদিন তোমার মনে হয়নি? দাদা তো আপনি মাধ্যমিকে কত পেয়েছিলেন? আমি ওই 350। টিচারদের গাড়ির হাওয়া খুলে দিলে লাইফের হাওয়াটাও খুলে যায়, এটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, একদম পারফেক্ট এক্সাম্পল। তো আমার মনে হয় আপনার যা জিজ্ঞেস করার আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, তো এবার আপনি আসতে পারেন। দাদা তাহলে যাওয়ার আগে একটাই প্রশ্ন, আপনার এই যে নিউ ইয়ার চলে এলো, নিউ ইয়ারে আপনার কি প্ল্যান তাহলে? আর আপনার কোশ্চেন শেষ হয় না, তো যখন করে নিলেন তখন বলে দিন। নিউ ইয়ারে বেসিক্যালি আমি জানি আমি কোনোদিন করিনি, সবাই পিকনিকে যায়, সবাই ঘুরতে যায়, তো সবাই যখন ঘুরতে যাবে সেটা হবে আমার কাছে গোল্ডেন ডেজ, অর্থাৎ কেউ পড়াশোনা করবে না, আমি নিজে একা পড়াশোনা করবো, আমার সবার থেকে আমি একদিন এগিয়ে থাকবো, এবং তাহলে পরবর্তীকালে আমার নাম্বারটা আরো সারস্বাস্থ্যের উপরে আরো নাম্বার পাওয়া যেতে পারে, যেন সেই চেষ্টা আমি করবো। ভগবান আপনার মঙ্গল করুন। নিশ্চয়ই আপনি আসতে পারেন। তো বন্ধুরা আপনার দেখলাম কি করে মাধ্যমিকের টপার ছেলে তার নিজের লাইফ স্টোরিকে নিশান আমাদের সামনে তুলে ধরেছে। এবার আমরা আরেকটি ছেলের কাছে যাচ্ছি যারা মাধ্যমিকে আরেকটি ভাবে টপ করেছেন, অর্থাৎ এসএসসিতে টপ করেছেন। হ্যাঁ, ডিসক্লেইমার দিতে ভুলে গেছিলাম, আমাদের চ্যানেল যেমন কোনো জাতি ধর্ম বা বর্ণের কোন রকম বিভেদ করে না, তেমনি ছাত্রদের নম্বরেরও কোনো রকম বিভেদ করে না, আমাদের কাছে যেমন আমরা টপারকেও তুলে ধরি তেমনি আমরা লোয়ারকেও তুলে ধরি। তো চলুন দেখা যাক একজন লোয়ারের কাহিনী, সে কিভাবে লোয়েস্ট হয়েছে সেটাই আমরা আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো লেটস স্টার্ট। ও দাদা কি করছেন, কি করছেন, কি করছেন? ও দাদা কেমনে? দাদা আমরা এই নিউজ থেকে এসেছি আপনার ইন্টারভিউ নেবো। আপনি মাধ্যমিকে লোয়েস্ট র্যাঙ্ক করেছেন, ভাবার কথা, সম্মানের কথা, ওটা পশ্চিমবঙ্গে আপনার নামে চর্চা হচ্ছে। ও আসুন আসুন বসুন, তা ওটা একটু সাইডে রাখুন আমাদের। ও এটা এটা বাবার জিনিস বাবা, এটা না খেলে আমার জোর আসে না, আমার শক্তি আসে না, যেন আমার ব্যাটারিতে চার্জ। কেন অক্সিজেন লাগে না আপনার? না আমার অক্সিজেন, জলবায়ু, বায়ুমণ্ডল সবই এইটাই, এটা ছাড়া আমি অচল। ও মাগো টুরুলা, ঠিক আছে বসুন, বসবো। হ্যাঁ দাদা বসুন বসুন, ঠিক আছে। আচ্ছা দাদা আপনি যে লোয়েস্ট হয়েছেন এর পেছনে অবদান কার বেশি আছে? আমার লোয়েস্ট আর বুঝলাম বেদিকের হাল নেই, আমার এই পাবজি বিচিত্রা আর এই গাঁজা বিচিত্রার ভূমিকা অপরিহার্য। আচ্ছা আমার প্রথম প্রশ্ন, তুমি কটা টিউশন পড়তে এত কম নাম্বার পেয়েছো? আমি বেদি গেলে বাড়ির লোকের তিনটে টিউশনের টাকা দিলাম, কিন্তু পড়তাম একটাও না, সব টাকাগুলো মেরে নিতাম। আচ্ছা আপনি টাকা কেন মারতেন, যদি প্রায় পড়তেন টাকা কেন মারতেন? কে বাবা তুই চিনিস আমাকে চিনিস, এই যে গাঁজা খাজি মদ খাজি এগুলো টাকা কথা গাছবে, বাবাকে গিয়ে চাইবে নাকি বাবা গাঁজা খাবো টাকা দাও? কে? আচ্ছা আপনি মাধ্যমিকে পেয়েছেন কত? আমি মাধ্যমিকে ওই -700 পেয়েছিলাম। -700? কি করে -700? মানে আমি তো সারাদিন সারা বছর কিছু পড়িনি, গাঁজা খেয়ে বলেছিলাম রাস্তাঘাটে, হঠাৎ করে যেমন পরীক্ষা দিতে যাই কোশ্চেন গুলো কেমন আনকমন লাগছিল, তো আমি যে ওয়েব সিরিজ দেখেছিলাম যেমন মন্টু পাইলট, সেই সব ডায়লগ গুলো লিখে এসেছিলাম, তাই স্যার আমাকে ভালোবেসে -700 দিয়েছে। আপনার বাবা মা কিছু বলেনি আপনি যে এত কম নাম্বার পেয়েছেন? কে বলেছে আমি কম নাম্বার পেয়েছি? কে বলেছে? আমি 700ই পেয়েছি, মাইনাস প্লাস অত ম্যাটার হয় না। আর আমার বাবা মা তো বোঝেন, আমার বাবা মা আমাকে সহজ সরল খুব বিশ্বাস করে, তাই আমি যদি বলি আমি 700তে
770 পেয়েছি তাও বাংলাদেশে স্কুলে, এটুকু ভরসা আমার বাবা মায়ের বড় আছে। আচ্ছা আপনি সারাদিনে কি করতেন সেটা একবার বলবেন। আমার দিন শুরু হতো সকাল 12টায়, দিন শেষ হতো রাত 12টায়। আমি সকালবেলায় উঠে বেঁধে গেলে মুখ ফুখ ধুতাম, আমার বোতল জেনির বোতল আমি এটা দিয়ে মুখ ধুতাম, তারপরে একটু মোবাইলে দেখতাম কে কে টাটাস দিয়েছে, আমার জানু খেয়েছে নাকি, সে আমাকে রিপ্লাই দিত না, তাও আমি তাকে বলতাম বাবু খাইছো বাবু খাইছো, কিন্তু সে আমাকে রিপ্লাই দিত না, দুঃখের ব্যাপার। তারপরে কেউ রিপ্লাই না দেওয়ার ফলে আমি আমার জানু, আমার সব থেকে প্রিয় জানু যাকে নিয়ে আমি অল টাইম থাকি, আমার বাবা তাকে নিয়ে পড়ে থাকতাম। তো আপনি কি পড়াশোনা একেবারেই করতেন না? কে বলে যে আমি পড়াশোনা করতাম না, 700 পেয়েছি আর গাধাকে পিটিয়ে ঘোড়া করা যায় না, এটা আমরা ভালো করে জানি। টপার হওয়া, বেশি নাম্বার পাওয়া আমার যোগ্যতায় নেই, আর কম নাম্বার পাওয়া আমার অকাতে নেই, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি। তো আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য খুব ভালো কথা, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আবার বলছি, আপনি পরের বছরও এইভাবে টপ করুন লোয়ের দিক থেকে, আর নিজের পরিবারের নাম এভাবে উজ্জ্বল করে যান। আর হ্যাঁ, লাস্ট একটা প্রশ্ন আপনাকে আছে, প্লিজ করতে পারি? আবার বলুন। হ্যাঁ করুন, করে নিন যখন চলে এসেছে। আচ্ছা এই যে নিউ ইয়ার এলো, এই বছরে আপনার কি প্ল্যান? এই বছর তো করোনা, তাই বাইরে বেরোবো না, তাই দু চারটা বন্ধুকে বলেছি বাড়িতে আসতে, 1 কেজি মতন গাঁজা নিয়ে এসেছি আর 4-5টা সারসাস্ত বোতল এনেছি, সেই নিয়েই পড়ে থাকবো, এটাই আমার জীবন। তো উঠছি আজকে, আজকের মতো আসি, আপনি আবারও পরের বছর এভাবেই লোয়েস্ট হন এবং আপনার নাম উজ্জ্বল করুন। তো আসছি আমরা। আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ ভিডিওটা জাস্ট ফর ফান, কোনো রকম সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আর এই হলো ক্যাপ্টেন গোপাল, এটি ভিডিও লিঙ্কে দেওয়া আছে, এই লিঙ্কে ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ। ছোট মোটো ইউটিউবার আমিও বটি, ভাবছি চ্যানেলটা ভালো বড় করে বাড়াবো, কিছু ভিডিও হোক বাড়াবো। আর হ্যাঁ, ঘন্টাটা বাজাতে ভুলবেন না, ঘন্টাটা আপনাদের অধিকার না, আপনাদের দায়িত্ব। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা, ওকে বাই।